করোনা সংক্রমণের ঝুঁকিতে আছি আমরা সবাই, কিন্তু এর মধ্যেও আনন্দে থাকতে চাই। চলো দেখে আসি বাড়ির মধ্যে কিভাবে আনন্দে সময় কাটাচ্ছে ফাতেমা আর রিয়াজ। হ্যালো বন্ধুরা, আমার নাম ফাতেমা, এইটা আমার ভাই রিয়াজ, এই যে আমার আম্মা, ওই তো আব্বাও এসে গেছে। কি রে মা, ক্লাস শেষ আজকে? হ্যাঁ আব্বা, আজকে বাংলা ক্লাস হয়েছে, রিয়াজ পাশে বসে ছবি আঁকছে। বাহ বাহ, আচ্ছা আমি পরিষ্কার হয়ে আসি। আমরা এই করোনার সময়টা পরিবারের সবাই সবার খেয়াল রাখছি, প্রয়োজন ছাড়া আমরা কেউ বাসা থেকে বের হচ্ছি না। আব্বা কাজ থেকে আসার সময় আমাদের যা যা প্রয়োজন সব নিয়ে আসে, আমি আব্বার মোবাইল দিয়ে অনলাইনে ক্লাস করি, আর বিটিভিতে যেই পড়াগুলো দেয় সেগুলোও দেখি, রিয়াজও পড়ে আমার সাথে। আর কিছু বুঝতে না পারলে আব্বা আমার সাহায্য নেই, আমারই লক্ষ্মী ভাইটা যেন মন খারাপ না করে সেই খেয়ালও রাখি। আমার আব্বা আম্মাও না, আমাদের, আচ্ছা আমাদের আব্বা আম্মাও আমাদের অনেক খেয়াল রাখে। করোনা যে কারো হতে পারে, আমার আর রিয়াজেরও, তাই আব্বা আম্মা সহ আমরা সবাই খাওয়ার আগে, বাইরে থেকে আসার পরে আর বাইরে থেকে আনা কিছু ধরার পরে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুই, যে কোনো সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে। ফাতেমা, রিয়াজ, যাও হাত ধুয়ে আসো, খাবার দিছি। আচ্ছা মা। ফাতেমা রিয়াজ দুজনেই অনেক বুঝে, কথা শুনে, খাওয়া নিয়ে ঝামেলা করে না। শরীর সুস্থ সবল রাখার জন্য ওদের মাছ, শাক, ডাল, মানে আমিষ জাতীয় খাওয়া, প্রচুর পানি আর লেবু, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন ফলমূল খেতে দেই। আমরাও খাই, আর ওরা ঘরের কাজেও সাহায্য করে। রিয়াজ বলে শরীর একটু নাড়াচাড়া না করলে তো শরীর ভালো থাকে না। কি, শুধু ফাতেমা রিয়াজই সাহায্য করে আর আমি? হ্যাঁ তুমিও করো, কিন্তু আমরা বেশি করি। বাহ, ওরা এই কয়েকটা কাজ করে এত নিরাপদ আর হাসি খুশি থাকছে এই করোনা পরিস্থিতিতে। হাত ধোয়া, ঘরের কাজে সাহায্য করা, একে অন্যের কথা শোনা, আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যাস। এটা তো ঘরের ভেতরের কথা। ও জি বলুন। ঘরের বাইরে আমি বা যাদের বের হতে হয়, তারা যদি সাবধানে না থাকি তাহলে কিন্তু আমাদের ঘরের মানুষগুলোর ঝুঁকি থাকে। তাই আমি যখন কাজে থাকি বা বাজার করতে যাই, সব সময় মাস্ক পরি এবং নিরাপদ দূরত্বে থাকি। ঘরে ফিরেই সাবান দিয়ে হাত ধুই, ব্যবহৃত কাপড় আলাদা করে রাখি, আর সম্ভব হলে গোসল করে ফেলি, এবং বাইরে থেকে আনা সব জিনিস একটা নির্দিষ্ট স্থানে রাখি, যাতে সেগুলো জীবাণুমুক্ত করার আগে কারোর সংস্পর্শে না আসে। বাহ, তাহলে তো ভয়ের কোনো কারণই নেই। হ্যাঁ, সাবধানে থাকলে কোনো ভয় নাই।